আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদাম ওয়া মুসাল্লিমাম ওয়া মুসাল্লিমান আম্মা বাআদ। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আমরা মানুষ মাত্রায় ভুল করে থাকি, মানুষ মাত্রায় আমরা অন্যায় করে থাকি, পাপ কাজ করে থাকি, কিন্তু আমরা অনেকেই আছি যারা খুব সতর্ক থাকার চেষ্টা করি, পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু হুট করে যদি আমাদের দ্বারা কোনো পাপ হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আমরা কি করব। বন্ধুগণ, আমাদের কালো মাধ্যমে যদি হুট করে কোনো বড় ধরনের পাপ হয়ে যায় আমরা কিন্তু ভেঙে পড়ি, আমরা কিন্তু অনেক হতাশ হয়ে যাই। কিন্তু আসলে তখন কি হতাশ হওয়ার সময়? আসলে তখন কি করতে হবে সেটা এখন আমরা পবিত্র হাদিস গ্রন্থ থেকে জেনে নেব। বন্ধুগণ, এ সম্পর্কে একটা হাদিস উল্লেখ হয়েছে আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে এবং অন্যান্য হাদিস গ্রন্থে। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 1521, এই হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে আমাদের দ্বারা যদি হুট করে কোনো পাপ কাজ হয়ে যায় তাহলে আমরা কি করব। বন্ধুগণ, যদি আমাদের দ্বারা কোনো পাপ কাজ সংঘটিত হয় আমরা তৎক্ষণাৎ উত্তম রূপে ওযু করব। খুব সুন্দরভাবে ওযু করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করব এবং আমরা যে পাপ কাজটি করে ফেলেছি তার জন্য আমরা অনুতপ্ত হব। অনুতপ্ত হয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই কথাটি আমার নয়, এই কথাটি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুগণ, আসুন, আমাদের দ্বারা যদি কোনো পাপ কাজ সংঘটিত হয় আমরা সাথে সাথে উক্ত হাদিসের আমলের মাধ্যমে আমরা আমাদের জীবনের পাপগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমাদের সকলের জিন্দেগীর সকল পাপ ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নিয়মিত আপনি যদি আমাদের এই চ্যানেলের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া হাদিস মাসলা মাসায়েল সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল।